আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে বগুলি বাজির রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা দেখার জন্য আমার সাথেই থাকুন। প্রথমে বগুলি কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন একটা পাতিলি নিয়ে সামান্য হলুদ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। ঢাকনা তুলে বগুলি সিদ্ধ হয়ে গেছে, এখন ছেঁকে নেব পানিটা। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটা রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটা বাদামি কালার করে নেব। এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে এখন 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা, সামান্য জিরা বাটা দিয়ে তেলের সাথে ভালোভাবে মিক্স করে স্বাদ মতো লবণ দিয়ে দেব 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। এখন 6টা কাঁচামরিচ দিয়ে দেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে এখন সিদ্ধ করা বগুলি দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব। বগুলি ভাজি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে তুলে নেব। বন্ধুগণ, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বগুলি ভাজির রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখার জন্য ধন্যবাদ।